বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ব্রেডের একটা নাস্তা তৈরি করব সেজন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এটা একটু ভালো করে ফেটে নেব এটা আপনারা কাটা চামচ দিয়ে এটাকে মানে ফেটে নিতে পারবেন আর এখানে একশো গ্রাম হচ্ছে দুধ এটা গরুর দুধ সেটা দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিলাম এটা গুঁড়া চিনি খুব সহজ একটি এটা ব্রেডের নাস্তা এটা আমরা ছোটোবেলাও অনেক খেয়েছি আবার কোথাও গেল আমি একটা বানিয়ে নিয়ে যাই বাচ্চাদের জন্য যদিও আমার বাচ্চারা বড় বড় আর এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া বেশ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা মেশানো হয়ে গেল ব্রেডগুলো আমি ভাস্তে চলে আসলাম আর এই মিশ্রণটার মধ্যে আমি ব্রেডটা মানে চুবিয়ে নিচ্ছি বা ডুবিয়ে নিচ্ছি যাই হোক এটা আমি দুই পিস করে নিয়েছি আর স্যান্ডউইচের মতো একটু কেটে নিয়েছি এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন সমানভাবে কেটে নিতে পারেন বা আস্তটাও করতে পারেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছা এটা প্রায় এক দেড় মিনিট ভেজে নিলাম একটা সাইড এখন আমি উলটিয়ে দিচ্ছি মশালা দেখেন কালারটা সুন্দর হয়েছে না এই এটা ভাজা হয়ে গেল আমি এটা উঠিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট মতন লাগে দুই শার্ট ভেজে নিতে খুব সহজে খুব একটা হেলদি একটা রেসিপি আর এমনিতে খুব ঝটপট হয়ে যায় আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এসি এই দোয়া সবসময় করি আল্লাহ হাফেজ